আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি তানিশাস কিচেনে নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার মজার 7 আইটেমের চা তৈরি করে দেখাবো। এই করোনা ভাইরাসের সময় লকডাউনের পরে আমরা বাসায় অনেক অনেক অসুস্থ হয়ে থাকি, আবার অনেকেই বিরক্তবোধ হয়ে থাকি। তাই ভাবলাম আপনাদের কাছে এই 7 আইটেমের চাটা তৈরি করে দেখিয়ে ফেলি। তো আমার দর্শকের জন্য আজকে এই মজার মজার 7 আইটেমের চা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। স্বাস্থ্যকর এবং খুবই ইম্পর্ট্যান্ট এই 7 রঙের চা তৈরি করার জন্য চলুন কী কী লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এক জালে চা তৈরি করব পুরো চাগুলো। প্রথমে একটা হাঁড়িতে এখানে 2 লিটার পানি আমি আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম, বিজিটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য। তো পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এখন এই পানিটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি এক এক কাপ চার জন্য আমি এখানে পানি অ্যাড করব অল্প অল্প করে। তো বাকি পানিটাকে একটা পাত্রে উঠিয়ে রেখেছি। এখন প্রথমে আমরা আদা চা তৈরি করব, এর জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এই পানিতে দিয়ে দিচ্ছি আদা কুচি, এখানে আমি প্রায় 5-6 টুকরো আদা কুচি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1/2 চা চামচের মতো। যেহেতু আমরা পানিটাকে আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমাদের এই চাটা বানাতে বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। তারপর দিয়ে দিচ্ছি লং, এখানে 8-10টার মতো লং দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে জাল করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট জাল করার পর আদার পুরো কালারটা এই চাতে ছড়িয়ে পড়বে। তারপর আমি এটাকে নামিয়ে একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি আগে থেকেই গ্লাসগুলোকে এভাবে করে সাজিয়ে রেখে দিয়েছি। হয়ে গেল আমাদের দারুণ মজাদার স্বাস্থ্যকর আদা চা। এখন চলে যাচ্ছে আমি পরবর্তীতে। তো কেউ চাইলে আদার কুচিগুলো এভাবে চা থেকে উঠিয়েও দিতে পারেন, এতেও কিন্তু চাটা খেতে সুন্দর একটা আদার ফ্লেভার আসে। তো আমি কিন্তু এই কাজটা করে থাকি। এই যে, তারপর চলে যাচ্ছি পরবর্তী চা তৈরি করার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় আবারও সেই ফুটান্ত পানি, এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানিতে দিয়ে দিচ্ছি 2 পিস দারচিনি, 8-10টার মতো লং, 8-10টার মতো এখানে গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চা পাতা। আমি লিগার একটা চা তৈরি করব। এই চাটাও আমাদের প্রতিদিনে খাবার তালিকায় থাকে, সকাল বা বিকেলবেলা আমরা এই চাটা তৈরি করে থাকি। রং চা যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি, একটা আস্ত এলাচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 7 মতো চিনি, আর একটু লবণ অবশ্যই দিয়ে দিবেন। চাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো এটাকেও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি 2 চিমটির মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে এটাকে জাল করব 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিট জাল করার পর কিন্তু আমাদের চাটা একদমই রেডি হয়ে যাবে, যেহেতু আমরা আগে থেকেই পানিগুলোকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে চাগুলো বানাতে খুবই সুবিধা হয়। তারপর আমি আরেকটা চা তৈরি করব। সেই চাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি আর 8-10টার মতো গোলমরিচ, একটা দারচিনি, এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এই চাটা তৈরি করব লেবু চা। লেবু চা তৈরি করার জন্য এই লেবুগুলো কিন্তু এভাবে সরাসরি লেবুর সিলকাটা সহকারে দিয়ে দিবেন না, একটু চাপ দিয়ে রসটা দিয়ে দিবেন। আর সিলকাটা সহ দিয়ে দিলে দেখা যায় যে চাটা খেতে তিতা লাগে, সেজন্য উপর থেকে রসটা চিপে দিয়ে দিবেন। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি এখানে লবণ, 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। কেউ চাইলে এই চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমার এই চাটাতে একটু চিনি খেলে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এই চাটাকেও একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের লেবু চা। 3 আইটেমের চা কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি 2-1 টুকরা লেবু এইখানে দিয়ে দিচ্ছি। এরকম আস্ত 2-1 টুকরা লেবু দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময়। তারপর এখন আমি তৈরি করব তুলসী চা।
এই তুলসীর চাটা যাদের কফ কাশি আছে তাদের জন্য অনেক অনেক বেশি উপকারে আছে। যে চাটা আমরা লেবু চা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পানি বেঁচে গিয়েছে, সেই পানিতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি কিছুটা তুলসী পাতা। এখন কিছুটা লবণ আর একটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর টুকরো, এভাবে চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সবগুলো একসাথে মিক্স করে এটাকেও জাল করে নিব 4 থেকে 5 মিনিট। অবশ্যই যে পানিগুলোকে আমরা ব্যবহার করছি সেই পানিগুলো 40 থেকে 50 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আমি আগে থেকে সবগুলো পানি ফুটিয়ে নিয়েছিলাম, এখন আমি এই চাটা তুলে নেচ্ছি। তো আমাদের তুলসী চাটা রেডি। এই তুলসী চাটা অনেক অনেক বেশি উপকারে আসে যাদের কফ কাশি আছে। তো তুলসী পাতাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগে, খাওয়াও সুন্দরভাবে হয়ে যায় এবং খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে, তুলসী পাতার সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি তৈরি করব 7 আইটেমের মশলা দিয়ে চা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 পিস রসুন, 8-10টার মতো দারচিনি এলাচ, 8-10টার মতো গোলমরিচ লং, তারপর 1টা তেজপাতা, 2 টুকরো এইখানে লেবু, তারপরে হালকা কিছুটা দিয়ে দিচ্ছি চা পাতা। তারপর কেউ চাইলে চা পাতাটা কিন্তু স্কিপ করতে পারেন, একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে আমাদের যাদের সর্দি বা কাশি আছে তাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারে আসে। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু 18 থেকে 36 রোগের ওষুধ একটা বলতে পারেন। তো কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি অনেক পরিমাণে পানি নিয়েছি, কেউ চাইলে এটা দিয়ে ভাপও নিতে পারেন, ভাপ নেওয়ার পরেও কিন্তু এটা খেতেও পারেন মজা করে। তারপর আমি এটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। নিয়ে আমাদের যেহেতু এই চার পরিমাণটা একটু বেশি, তাই আমি এটাকে এভাবে একটা চামচের সাহায্যে গ্লাসে করে নিচ্ছি 7 মশলার চা। এখন তৈরি করব আমাদের প্রতিদিনের সকালবেলার রেগুলার একটা চা। তো এটা হচ্ছে দুধ চা। দুধ চা অনেকেই বানাতে জানেন, এটা নতুন করে বলার কিছুই নেই, তবুও একটু স্পেশালভাবেই চাটা তৈরি করব। তো দুধ চা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পানিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, এখানে চা পাতা দিচ্ছি, দিয়ে এটাকে জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ আর গরম মশলার একটা গুঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি দুধ চা তৈরি করার জন্য এরকম 2টা কাপ নিয়েছি। তো এখন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টির পরিমাণটা চাতে একটু খেতে বেশি পছন্দ করি, তো আমি আমার টেস্ট মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাটা তৈরি করতে পারেন, যে কোনোভাবেই আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারেন। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 চা চামচ করে, 2 কাপে 2 চা চামচ। তারপরে আমি এখানে আবারও দিয়ে দিব কনডেন্সড মিল্ক, এখানে কনডেন্সড মিল্ক দিচ্ছি। তো কনডেন্সড মিল্ক দিলে দেখা যায় যে আমাদের দুধ চাটা খেতে আর একটু বেশি মজা লাগে, কেউ চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, শুধু গুঁড়ো দুধ দিয়েও এই চাটা তৈরি করতে পারেন। কনডেন্সড মিল্ক আর গুঁড়ো দুধ একসাথে মিক্স করে চাটা খেয়ে দেখবেন কত বেশি মজা লাগে, আর চাটা অনেক বেশি দেখতে সুন্দর আসে এবং অনেক বেশি ঘন আসে চাটা। তো এই চাটা অনেক বেশি মজার। তো এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চাটা কত বেশি ঘন হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে চাটা অনেক বেশি ঘন হয়েছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমাদের 7 আইটেমের চা। তো দর্শক, এই চাগুলো যে খেতে কত বেশি মজার এবং কত বেশি স্বাস্থ্যকর সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এই সময়ে আমাদের এই করোনা ভাইরাসের সময়ে আমাদের এই চাগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনাদের রেগুলার জীবনে এই চাগুলো উপকারে এসেছে কি না অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।